মানে ডিজাইনটা কিন্তু সেই একটা ডিজাইন এবং এটা কিন্তু আপনারা এই যে এখানে দেখেন টু বানার এবং অটো ইগনিশন সবচেয়ে বড় সুবিধা লো গ্যাস কানেকশন অল্প গ্যাসেও এটা ভালো আগুন জ্বলবে যত স্পার্ক দিব তত এটা জ্বলবে একবারে 70 কেজি আমি এক সাইডে দাঁড়াইছি কিন্তু দুই সিগে দুইটা পাও দিলে কিন্তু 70 ভাগ হইতো 35 করে হইতো এই যে এইভাবে এগুলা পড়ুক না কোনো সমস্যা নেই এভাবে পড়লেও কোনো সমস্যা নাই এটা কিন্তু দেখেন নিচের বডিটা কিন্তু সম্পূর্ণ চারপাশে কিন্তু খুব সুন্দর একবারে হোলসেল প্রাইস যেটাকে পাইকারি দাম বলা হয় চতুর্দিকে সমান আগুন আসবে কারণ এই ডিজাইনটার কারণে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাই আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে চমৎকার আমরা 3D প্রিন্টের গ্যাসের চুলা দেখাবো নোভেনা ব্র্যান্ডের তো আপনারা দেখেছেন কিন্তু এটা কিন্তু 2022 সালের একবারে লেটেস্ট ডিজাইন কিন্তু চলে এসেছে তো যারা আসলে অনেকেই দেখা যায় দামি চুলা চান না একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু চমৎকার চুলাগুলো আপনারা দেখতে পারেন নোভেনা ব্র্যান্ডের হবে তো দুই বার্নারের ভেতরে এবং হচ্ছে স্পার্কে চলবে বিস্তারিত আমরা জানবো আর এটা আপনারা নিতে পারবেন হচ্ছে সুপার স্টোর শপে তাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় তো বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের সাথে রয়েছে আনোয়ার ভাই আনোয়ার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো ভাই সবাই তো আসলে 10-15 হাজার টাকা দিয়ে চুলা কিনতে পারে না তাদের জন্য মনে হয় আজকে একটা চুলা দেখাবেন স্বাদ আছে সাধ্য নয় আর কি আচ্ছা আচ্ছা ওরকম বিষয়টা যে চুলাটা নিয়ে আসছি এটা ছিল আপনার খুবই মানে পপুলার একটা চুলা সেল করার মধ্যে এখন ডিজাইনটাকে একটু মডিফাই করে নিয়ে আসা হয়েছে আবার 2022 সালে নতুন করে আনা হয়েছে এটা কিন্তু আপনারা দেখেন মানে ডিজাইনটা কিন্তু সেই একটা ডিজাইন এবং এটা কিন্তু আপনারা এই যে এখানে দেখেন টু বানার এবং অটো ইগনিশন ঠিক আছে আর সবচেয়ে বড় সুবিধা লো গ্যাস কানেকশন আপনার যদি সিলিন্ডার বোতলে গ্যাস কমও থাকে মানে অনেক সিলিন্ডারে গ্যাস কম থাকলে অনেক চুলা জ্বলতে চায় না এটা জ্বলবে আচ্ছা আচ্ছা অল্প গ্যাসেও এটা ভালো আগুন জ্বলবে এটা আপনার এলপিএনজি এলপি বলতে বোতল গ্যাস আচ্ছা এনজি বলতে লাইন গ্যাস যেটা ন্যাচারাল গ্যাস আমাদের দেখতে তো অনেক চমৎকার যেটা নেবেন আমাদের বলতে হবে যে ভাই আমি এলপি তে ইউজ করব অথবা ন্যাচারালে বলতে হবে ভাই আমি ড্রাই লাইন গ্যাসে ইউজ করব সেটা বলে দিতে হবে বলে দিলে আপনারা ওইটা দিয়ে দিবেন ওইটাই দিব আমরা আচ্ছা আচ্ছা কারণ বিদেশ থেকে আসে এলপি হয়ে আচ্ছা আমরা ওটাকে ন্যাচারাল করে দেই ন্যাচারাল গ্যাস করে আপনারা এটা সবচেয়ে বড় সুবিধাগুলো কি ভাইয়া এটা হলো অনেক বানার আছে যেন আপনার বানারটা বসানোর পরে এই জিগটা নড়ে আচ্ছা আচ্ছা নলে পাতিলে সহ নরে এটা কিন্তু দুইটা গ্রুপ কাটা আছে হ্যাঁ এটা গ্রুপ বসে যাবে এই বসে গেছে এখন আর কিন্তু এটা নরা প্রশ্নই আসে না এখন আচ্ছা 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 এবং এই বানারটা যেটা এটা কিন্তু সম্পূর্ণ কপার বানার ওয়াও দেখেন 100% ব্রাস হবে হ্যাঁ একবারে কপার বানার 100% আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু আপনার এই যে দুইটা বানা কিন্তু দুই ডিজাইনের করছি আমরা আচ্ছা মানে একটা হচ্ছে একটু বড় হবে একটা একটু ছোট হবে হ্যাঁ একটু ছোট হবে আপনার গ্যাস কিন্তু খুব সুন্দর এটা কিন্তু নীল আগুনটা আসবে সম্পূর্ণ নীল আগুন এই যে দেখেন আপনার কাটা কিন্তু বাঁকা পারমানেন্ট লোক এটা টর্নেডোর মতো এবং ডাইরেক্ট পাতিলের মধ্যে আগুনটা লাগবে একবারে পাতিলটার মধ্যে আগুনটা লাগবে আচ্ছা আচ্ছা অনেক চুলা আছে সাইড থেকে বের হয়ে যায় আগুনটা বের হয়ে যায় একদিকে কম বেশি এটা কিন্তু চতুর্দিকে সমান আগুন আসবে কারণ এই ডিজাইনটার কারণে আর এই চুলাটাই কি প্রিন্ট অল ওভার প্রিন্ট হ্যাঁ ভাই আপনার যদি মন খারাপ থাকে ভাবিদের আপাদের তাহলে কিন্তু রান্না করতে গেলে এগুলো দেখলেও মনটা ভালো হয়ে যায় এখানে টমেটোর ছবি আছে ব্ল্যাকবেরি আছে এবং এই চুলাটা অনেকে বলতে পারে যে ভাই এটা কিসে চলবে মানে কিভাবে এটা আপনার অটো কাজটা করবে আচ্ছা আচ্ছা কিছু হয় ব্যাটারি জাতীয় এটা কিন্তু ব্যাটারি না এটা কিন্তু স্পার্ক এই যে দিলে জ্বলবে মানে এটা ব্যাটারি লাগবে না না এটা দিলে জ্বলবে যত স্পার্ক দিব তত এটা জ্বলবে এই যে দিলে জ্বলবে এবং এটার মধ্যে কিন্তু একটা ছোট পাতিলা বসানোর জন্য একটা জিগ দেওয়া আছে আলাদা ছোট বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি খিচুড়ি টিচুড়ি চাটা করার জন্য দুধ টুট করার জন্য অল্প কিছু আবার অনেকে বলতে পারে যে ভাই এটার মধ্যে ওয়েট কিরকম দিতে পারবো আসলে ওয়েটটা কি আপনি বড় হাড়ি বসাইতে পারবেন এখন সেক্ষেত্রে আমরা করে কি আমরা উঠে দেখাই যেমন আপনি উঠে দেখানো মানে এই না যে আপনি এত হেভি জিনিস আপনার মানে অনেকে বলতে পারে ভাই কম দামি চুলা এটা কেমন হবে ভালো হবে কিনা ওয়েট নিতে পারেন হ্যাঁ এটাই আমরা এই জন্য অনেক আবার কমেন্ট করে ভাই উঠে দেখাইলেন এটা কিরকম হলো এটা দেখানো মানেটা হলো যে আমরা আপনি কত রুক দিতে পারবেন এত বড় পাতিলা তো ভাই বিয়ে বাড়ি রান্না তো আর কেউ বাসায় করে না সর্বোচ্চ আপনার 5-7 কেজি 10 কেজি আপনার পানি পাতিলা বসালে 25 কেজি পানি পাতিলা বসান কোনো সমস্যা নাই আর এগুলো চুলাগুলো খুবই ভালো মানে অনেকের আপনার স্বাদ আছে যে আমি একটা অটো চুলা ভালো মানে একটা স্মার্ট দেখতে চুলা একটা ইউজ করব কিন্তু আসলে সাধ্য হয় না টাকার একটা মানে বিষয়ে চলে আসে যে ওই অটো চুলা মানে হইলো আপনার এই মানে গ্লাসের জাতীয় চুলা মানে হলো গেছেন আপনার 12-13 হাজার এরকম মানে এটা কিন্তু উপরেরটা হচ্ছে টপটা হচ্ছে গ্লাসের গ্লাস টপ হ্যাঁ 3D প্রিন্টের গ্লাস টপ হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার এটা টেম্পার শেষ হয়ে গেলে অথবা দেখা গেলো অনেক কিছু দিয়ে জোরে বাড়ি দিলে সেক্ষেত্রে আপনার যদি 50,000 টাকা দিয়ে চুলা কিনেন
অথবা গ্লাস জাতীয় কিছু কিনেন, জোরে বাড়ি দিলে কিন্তু টাইলস সহ ভাঙে ভাঙে কিন্তু এই এটা আমি নর্মালি ইউজ করলে 10 বছর 15 বছর আলোর মধ্যে কিছু হবে না, কিছুই হবে না, কারণ চুলা এই এক কোম্পানি যেন গ্লাসের আনে এরকম না, বাংলাদেশে হাজারো কোম্পানি কোটি পিস চুলা আনতেছে এবং নিচের বডিটা কি সম্পূর্ণ এসএসএ এসএসএ আমরা একটু বডিটা দেখাই দিই, এটা কিন্তু দেখেন নিচের বডিটা কিন্তু সম্পূর্ণ চারপাশে কিন্তু খুব সুন্দর, এই যে এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আচ্ছা আচ্ছা অনেক সুন্দর, এবং এগুলা চুলা হয় কি আমি আপনাকে কিছু ইউজের নিয়ম আছে, ওইভাবে ইউজ করলে আপনার 10-15 বছর কিছুই হয় না, ইউজের নিয়মটা কি ভাই, আপনি রান্না করতেছেন, রান্না করা শেষ গরম অবস্থায় চুলাটাকে ওয়াশ করবেন না, আচ্ছা আচ্ছা যখন ঠান্ডা হবে তখন চুলাটাকে ইউজ করেন, একটু যত্ন করে ইউজ করেন, আল্লাহর রহমতে চুলা 10 বছর ইউজ করতে পারবেন, চুলা কিছু করতে পারবেন না, কিছুই হবে না, কবে কিনছেন আপনি ভুলে যাবেন, এটা দেখতেও কিন্তু কতটা অনেক অনেক স্মার্ট, আপনি অনেক অনেক সুন্দর রাখার ফলেও কিন্তু ভালো লাগবে দেখতে, অনেক সুন্দর। আচ্ছা এখন ভাই দামটা বলেন, মানে এত কিছু, দেখেন বাজারে কিন্তু আপনারা যদি যাচাই করেন এই চুলাগুলো কিন্তু দেখা যাচ্ছে 5,000 নিচে কোথাও পাবেন না ভাই, 5,000 টাকা তো মনে করেন আমাদের মতোই হোলসেলারাই মনে করেন কাস্টমার আসলে একটু বাড়ায় 5,000 টাকা বিক্রি করে, রিটেল দোকানে গেলে আপনার 6,500-7,000 টাকা নিচে কিনতে পারবেন না, আচ্ছা সেটা আপনারা দিচ্ছেন মাত্র 4,200 টাকায় 4,200 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাই। এগুলো ঢাকায় কি আপনারা হোম ডেলিভারি দেন? জি আমরা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিব, ঢাকার বাইরে কুরিয়ার করে দিব, ঢাকার বাইরে নিতে গেলে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর ঢাকার ভিতরে আপনি হোম ডেলিভারি নিতে গেলে 150-200 টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকা সিটির মধ্যে, আচ্ছা আচ্ছা ঢাকা সিটির বাইরে কুরিয়ার করলে 200 টাকার মতো কুরিয়ার ভাড়া আসবে, আচ্ছা। আর আপনার দোকানে যদি কেউ এসে নিতে চায়, এটা নিউ মার্কেট কাঁচা বাজার, আপনি নিউ মার্কেটে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে ভাই কাঁচা বাজারটা কোথায়, কাঁচা বাজারটা দেখা দিলে এটা দোতলায় আপনার আমাদের দোকানটাই কোকারিজ দোকান, সপ্তাহে সাত দিনে খোলা আছে, আচ্ছা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা যে কোনো সময় এসে দেখে, অথবা যারা আসতে পারছেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে চমৎকার এই গ্যাসের চুলাটা কালেক্ট করতে পারেন।